এটার অনেক আছে আর কি, পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। আপনার পিতা হিসেবে আপনার দায়িত্ব আছে, শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব আছে, সব দায়িত্ব যদি পুলিশের উপর চাপাই দিয়ে বলেন যে তুমি মাদক কন্ট্রোল করো আর বাকি সোসাইটি আমি মাদক সেবন করব আর পুলিশ একমাত্র অর্গানাইজেশন যে তুমি এইবার এটা দূর করো, তাহলে কিন্তু হবে না, সবাইকে আগে আসতে হবে। সুতরাং এটা নিয়ে অনেক বিগ আপনার একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে পার্টিসিপেট করতে হবে, তাইলে সম্ভব হবে। এটা যে আপনি বললেন যে পুলিশ চাইলেই কি না পারে, পুলিশ চাইলে মাদক দূর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সোসাইটির প্রত্যেকটা অর্গান এখানে ইনভলভ হবে। এটা আপনি যেভাবেই বলেন সবাইকে ইনভলভ হতে, এটা আমরা অবশ্যই এটা একটা, এটা যে একটা বাংলাদেশের অন্যতম একটা প্রবলেম এটা বুঝতে আমাদের কারো বাকি নেই। আর মাদক সম্পর্কে আমি একটি কথা বলতে চাই যে প্রথমত আমি এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আমার কোনো পুলিশ সদস্য যদি মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়, আয়দার সে মাদক সেবন করুক কিংবা মাদক সরবরাহের ক্ষেত্রে তার অংশগ্রহণ থাকুক, যে কোনো পর্যায়ে মাদকের সাথে সংশ্লিষ্ট কোনো পুলিশ কর্মকর্তা, কোনো পুলিশ সদস্য পুলিশ বাহিনীতে থাকবে না। এটা আপনাকে এই রাজশাহী রেঞ্জে আমি নিশ্চিত করে বলতে পারি, এই আমাদের তথ্য আছে। যদি প্রমাণ হয় সে মাদকের সাথে সম্পৃক্ত, জাস্ট সে পুলিশ বাহিনীর সদস্য হিসাবে পরিচয় দেওয়ার অধিকার সে হারাবে। আর বাকি যেই বিষয়গুলি বললেন, যে বাকি যে বাকি অংশটা পুলিশের বিষয়টা আমি বললাম, মাদক নির্মূলে বাকি অংশটাতে আমি মনে করি যে এইটা একটা বিশাল ইম্প্যাক্ট তৈরি করবে, বাকি অংশটাতে আপনাদের সকলের সহযোগিতা লাগবে এবং আমি এই মাদক নির্মূলের ক্ষেত্রে কিছু পরিকল্পনা হাতে নেব। আর আমি বলবো যে পুলিশের ইমেজের কথা আপনি বলেছেন, আমরা চাকরিতে 23 বছর চাকরি হয়ে গিয়েছে, তো চাকরিতে যোগদানের পর থেকেই এটা শুনে আসছি, ইমেজ ক্রাইসিস। এই ক্রাইসিস আসলে উত্তরানো চেষ্টা করে গেলেও উত্তরানো কতটুকু যাবে এবং কতটুকু যাচ্ছে এইটার কোনো রিফ্লেকশন রিয়েলাইজ করতে পারে না। আপনি যখন এখনও বলছেন যে ইমেজ আপনার বৃদ্ধি পাবে, তার মানে আমি ইমেজ সংকটের মধ্যে ইতিমধ্যেই আছি, ইমেজ সংকটটা নিয়ে আমাকে চলতে হচ্ছে, এটারও বিভিন্ন ব্যাখ্যা আছে। তো আমার চেষ্টা থাকবে যে পুলিশের ইমেজ নষ্ট হয় এই ধরনের কর্মকাণ্ড আমার বাহিনীর কোনো সদস্য করবে না, যদি করে সেটার জন্য যতটুকু অপরাধ করে ততটুকু শাস্তি তাকে ভোগ করতে হবে। আর আপনাদের মাধ্যমে আমি আশ্বস্ত করতে চাই এই রাজশাহী বিভাগের, রাজশাহী রেঞ্জের সমস্ত মানুষকে আমি এটুকু নিশ্চিত করতে চাই যে ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে, ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ এই রাজশাহী রেঞ্জ সে কাজ করবে। কোনো মানুষকে জুলুম, কোনো মানুষের প্রতি অবিচার যে কোনো পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে বা অন্য কোনো গোষ্ঠী পর্যায়ে, কোনো পর্যায়ে ন্যায় বিচার ব্যাহত হবে এমন কোনো কাজ পুলিশ করবে না। যদি করে সেটা আমার সংশ্লিষ্ট ইউনিটে যিনি আছেন ইউনিট প্রধানকে জানাবেন, যদি কাজ না হয় আমাকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আমি আর দীর্ঘায়িত করব না, আপনারা কষ্ট করে এখানে এসছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। একটা জিনিস আমি মনে করি, আমি প্রজাতন্ত্রের কর্মচারী, আমি প্রভু না, আমি জমিদার না, আমিও আপনাদের মতো একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি চাকরির সুবাদে এই পুলিশ চাকরিতে এসেছি, পড়াশোনা শেষ করে, এটা এমন নয় যে পুলিশ না হলে অন্য কিছু হইলে ওই চাকরি আমি করতাম, আমি পুলিশে চাকরি পেয়েছি, পুলিশে এসেছি এবং এই চাকরিটা আমার জীবন জীবিকার জন্য যেমন প্রয়োজন, আমার সম্মান ইজ্জত আমার মর্যাদা সব কিছুর জন্যই আমার প্রয়োজন, সব কিছুই আমাকে বৃদ্ধি করেছে। আপনি যত ইমেজ সংকটের কথা বলেন আমি বলবো যে এই পুলিশ সার্ভিস আমাকে অনেক সম্মান দিয়েছে, অনেক মানুষকে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে, অনেক পরিচিতি দিয়েছে, আমি আমার নিজের কাজে এবং নিজের পেশায় আমি সন্তুষ্ট। আমি চাইব যে আমার উপর যে দায়িত্বটা আছে সেটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি এবং এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি কামনা করি। আপনারা অনেক বিষয়ে উপস্থাপন করেছেন, মাদকের বিষয়টাকে আপনারা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন। আমি আপনাদেরকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই যে আপনারা
যে সাংবাদিক সংবাদ মাধ্যম গণমাধ্যম আমরা পুলিশ মনে করি যে আপনারা হলেন আমাদের দর্পণ, আমাকে আমি দেখি আপনার মাধ্যমে, আমার পুলিশকে দেখি আপনার মাধ্যমে, আমি সোসাইটিকে দেখি আপনার মাধ্যমে, আমার দেশকে দেখি সংবাদ। আজকে বাংলাদেশের কোথায় কি ঘটছে আমি এখানে বসে আপনার বদৌলতে আপনার সহযোগিতায় আমি জানতে পারছি যে আমার কক্সবাজারে এই হচ্ছে, টেকনাফে এই হচ্ছে, কিংবা পঞ্চগড়ে এই হচ্ছে। সুতরাং আপনি আমাকে সমৃদ্ধ করছেন আপনার সংবাদ পরিবেশনের মাধ্যমে। শুধু তাই না, যে আমার কাজের যে জবাবদিহিতার একটা জায়গা আছে এটা বারবার আমাকে মনে করিয়ে দেয় আপনার উপস্থিতি। এটা মনে করি যে ইট ইজ এ সাইলেন্ট প্রেশার ওভার দ্য পুলিশ, এবং এই প্রেশার যত বেশি হবে তত বেশি আমি সচেতন থাকব এবং আমার কাজ সচেতন থাকবে। আমি এটাকে ওয়েলকাম করি। আপনারা ঠিকই বলেছেন যে আমি দীর্ঘদিন সংবাদ গণমাধ্যমের ব্যক্তিত্ব, আপনাদের টেলিভিশন মিডিয়ার যারা চালান এবং যারা ওই সংবাদ সংগ্রহ করেন, সব লেভেলেই কমিউনিকেশনস রয়েছে। বিশেষ করে প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ক্র্যাব, ডিআরইউ, ওই সমস্ত অর্গানাইজেশনের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন ওনাদের সঙ্গে প্রায়শই আমরা বসি, টেলিভিশনে কথা বলি, টক শোতেও মাঝে মধ্যে কথা বলি। আমি একটা উদাহরণ দেই, আমি যখন চুয়াডাঙ্গার এসপি ছিলাম, চুয়াডাঙ্গাতে একটা পত্রিকা বের হয়, মাথাভাঙ্গা পত্রিকা। আমি সকালে অফিসে গিয়ে যাওয়ার পরে এই পত্রিকাটা পড়ে আমার কাছে, সকালে গিয়ে আমি আমার ডিএসবির মর্নিং রিপোর্ট দেখতাম না, আমি দেখতাম হলো মাথাভাঙ্গা পত্রিকাটা। এটা আঞ্চলিক পত্রিকা, শুধু ডিস্ট্রিক্টের আসতো, নিউজগুলি আসতো। তো এই পত্রিকা পড়ার পরে আমার জেলা সম্পর্কে ওই দিনের সমস্ত বিস্তারিত তথ্য আমার কাছে চলে আসতো। এমন কিছু নাই যেটা নিউজ করার মতো এটাতে উঠতো না। তো আমি এবং এইটা দেখে, এই পত্রিকার নিউজ দেখে আমি মানে বিভিন্ন পর্যায়ের অ্যাকশানে গিয়েছি, অ্যাকশানে বলতে প্রতিকারের ব্যবস্থায় গিয়েছি। তো মাথাভাঙ্গা পত্রিকার এক যিনি এডিটর একদিন আমার অফিসে আসলেন, তো উনি বুঝতে পেরেছেন যে কেউ কমপ্লেনও করে নাই, অনেক অভিযোগ আছে পুলিশের কাছে কমপ্লেন যায় না, তো এরকম কমপ্লেন যায় নাই, কিন্তু পুলিশ সেখানে গিয়েছে এবং ব্যবস্থা নিয়েছে। তো এইটাই গণমাধ্যমের উপকারিতা। তা আমি চাইব যে আপনারা এইটুকু করবেন সহযোগিতা, যে সত্য সংবাদ আপনি পরিবেশন করবেন, সত্য জিনিস মানুষকে আপনি জানাবেন, যেন বিভ্রান্ত মানুষ না হয়, যে ঘটনা ঘটবে সেই ঘটনার সত্যিকারের প্রতিফলন যেন আপনার পত্রিকায় আপনার টেলিভিশনে থাকে। তো ভালো থাকবেন সবাই, পর্যায়ক্রমে আরও ঘনিষ্ঠতা বাড়বে, কথা হবে, এবং আমি প্রত্যেকটা জেলাকেও বলবো যে আপনাদের যখন আমাদের এখানে তো বোধ একটা মিডিয়া আছে, আমাদেরও আছে, যদি রেঞ্জ পর্যায়ের কোনো সংবাদ আপনাদের আমাদের আছে, আমরা করবো, এটাকে আর অ্যাক্টিভেট করবো। আমি সর্বশেষ এটুকু বলতে চাই, মিডিয়ার সাথে সম্পর্ক সবসময় আমার ভালো, একেবারে আগেই বলেছি যে এই সম্পর্কটা আপনাদের সঙ্গেও থাকবে, এই প্রত্যাশা রাখি। আপনারা এটা পারস্পরিক মিউচুয়াল রিলেশনশিপ, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তো এইটুকু বলতে পারি যে আমার দিক থেকে আপনাদেরকে সর্বসংবাদ সরবরাহ, ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত সহযোগিতা এবং পেশাগত সহযোগিতা, কোনো ক্ষেত্রেই কোনো অভাব হবে না। এইটুকু